যাই হোক, গোরস্থানের উন্নতি কল্পে, তাই না? গোরস্থানের উন্নতি কল্পে যেহেতু মাহফিলের আয়োজন করা হয়েছে, সেহেতু সকলের মরণকে স্মরণ করা দরকার। এটা সকলের জন্য অপরিহার্য একটা বিষয়। সুতরাং এই মুহূর্তে আমি যে গজলটা পরিবেশন করব, এটা মূলত মরণকে স্মরণ করা নিয়েই আপনাদের সামনে আমি উৎসর্গ করছি। মরণ পথের যাত্রী আমি, আমি মুসাফির, খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির। মরণ পথের যাত্রী আমি, মরণ পথের যাত্রী আমি, আমি মুসাফির, খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির আমার, খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির। আল্লাহ তালার হুকুম পেলে পাখিটা যাবে চলে, ফাঁকি দিয়ে যাবে পাখি কিছুই না বলে। আল্লাহ তালার হুকুম পেলে পাখিটা যাবে চলে, ফাঁকি দিয়ে যাবে পাখি কিছুই না বলে। সেদিন নীরব হয়ে থাকবো চে, নীরব হয়ে থাকবো চে, রব যে অধীর, খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির আমার, খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির। মরণ পথের যাত্রী আমি, মরণ পথের যাত্রী আমি, আমি মুসাফির, খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির আমার, খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির। সেদিন আমায় বিদায় দিতে কাঁদবে সবার মন, বিদায় তবু দেবে আমার আপন স্বজন, ঠিক না? সেদিন আমায় বিদায় দিতে কাঁদবে সবার মন, বিদায় তবু দেবে আমার আপন স্বজন। সেদিন নীরব চোখে থাকবো চে, নীরব চোখে থাকবো চে, হয়ে যে অধীর, খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির আমার, খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির। মরণ পথের যাত্রী আমি, মরণ পথের যাত্রী আমি, আমি মুসাফির, খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির।